পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলবো। তো আমাদের ওয়েবসাইট alresultnotice.com এই ওয়েবসাইটে আমরা মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটা আমরা এখানে আপলোড করে দিয়েছি এবং ভিডিও সহ আপনারা এখানে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনটা আপনারা এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি ফলাফল প্রকাশ সংক্রান্ত যে নোটিশটা সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা যে এখানে নোটিশে বলছে যে একাডেমিক কাউন্সিল ও একাডেমিক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সালে মাস্টার্স প্রথম পর্ব পুরাতন সিলেবাস পরীক্ষার ফলাফল 7/2/2022 তারিখে প্রকাশ করা হলো। অর্থাৎ আজ 7 তারিখ, 7 ফেব্রুয়ারি এই ফলাফলটা প্রকাশ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত কোনো যদি অভিযোগ বা ভুল পরিলক্ষিত হলে আপনাকে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট আপনাকে অভিযোগ জানাতে হবে। আর ফলাফল যে কোনো সময় জাতীয় বিশ্ববিদ্যালয় বাতিল বা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটি ওনারা বলে দিয়েছে। এখানে আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক ফলাফল প্রকাশ সংক্রান্ত যে সংবাদ বিজ্ঞপ্তিটা সেটাও এখানে আমি পড়ে শোনাচ্ছি। সেখানে হচ্ছে এখানে মোট পরীক্ষার্থী ছিল 27টি বিষয়ে 12,400 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আর ফলাফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছেন 8,590 জন। এখানে পাশের হার হচ্ছে 59.27%। ফলাফল রাত 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে nu.ac.bd এবং nubd.info, এখান থেকে আপনারা এই মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফলটা আপনারা জানতে পারবেন। এই হচ্ছে ফলাফল সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা। এছাড়া মাস্টার্স যে ফলাফল পুনর্নিরীক্ষণের একটা বিজ্ঞপ্তি যা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে সেটা হচ্ছে এইটা। এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে 8 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে, এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 6800 টাকা। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টগুলোর লিঙ্কটা দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এডুকেশন ইনস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।